প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমার গিল্লায় পেস্ট্রি পরিবারের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসে চলেছি একটি সুন্দর ফুলের গাছ। এই ফুলটির পরিচিতি নাম হলো বোতাম ফুলের গাছ। এই ফুলের গাছটি আপনার বাগানে লাগানোর সঙ্গে সঙ্গে সৌন্দর্যটা বাড়বেই, তাছাড়াও এই ফুল দেখে অনেক প্রজাপতি মৌমাছি আকর্ষিত হবে ও তার পাশাপাশি আপনার বাগানের ফলের গাছগুলিতে পরাগ মিলনে খুবই সাহায্য করবে। তো বন্ধুরা, আমি এই গাছটির চারা তৈরি থেকে গাছে ফুল পাওয়া পর্যন্ত যা যা করণীয় সবই আপনাদেরকে আজকে বলবো। তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন ও বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নোটিফিকেশানগুলো প্রথমেই আপনার কাছে চলে আসে ও আপনি প্রথমেই আমার এইসব ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, আমি যখন এই গাছের চারা করব বলে ভাবি, তখন আমার একটা বন্ধুর কাছ থেকে এরকম একটি ফুল নিয়ে আসি যেটা পরিপূর্ণ ফুল ছিল। এই ফুলের যখন রেণিগুলো পরিপূর্ণ হয়ে যাবে, তখন এর গোড়ায় গোড়ায় বীজ তৈরি হয়ে যাবে। তখন আমরা আপনারা এই বীজগুলো একটি বীজ সিড বেডে ছড়িয়ে দেবেন, তারপরে দেখবেন খুব তাড়াতাড়ি গাছগুলো কিভাবে হয়ে গেছে। তো চারাগুলো যখন এক আঙুলের উপরে হয়ে যাবে, তখন আপনি আপনার টবে বা যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারেন। ও এই গাছটি এত তাড়াতাড়ি ফুল দেয়, আপনি ভাবতে পারবেন না। আমার এক মাসও লাগেনি এই গাছে ফুল আসতে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল এসেছে, খুবই দেখতে সুন্দর, খুবই খুবই। আর বন্ধুরা, এই গাছের মাটি সম্পর্কে বলতে, একদমই নর্মাল মাটি, কোনো রকমেরই বেশি জৈব সার ইউজ করা হয় না, কোনো রাসায়নিক সার ইউজ করা হয় না। এমনি আপনি নর্মাল গার্ডেনিং সয়েল নিন আর তার সঙ্গে কিছু জৈব সারও নিয়ে নিন, তো একটু মিক্সড করে গাছটা লাগিয়ে দিন। তারপরে 15 দিন ছাড়া ছাড়া একটু খোল দিলেই হবে, ব্যাস। আর পরিমিত জল দিতে হবে, জলটা একটু শুকনো হওয়ার আগেই জলটা দিয়ে দেবেন, কারণ একটু জল লাগে এই গাছটাতে। আর এটা সূর্যের আলোতেও থাকতে পারে, এই গাছের ইমিউনিটি পাওয়ার অপরিসীম আছে। তো বন্ধুরা, এই গাছটিতে পোকামাকড় লাগারও সম্ভাবনা প্রচুর কম, কারণ আমি এই গাছটিতে এখনও পর্যন্ত কোনো রকমই কিছু স্প্রে করি না। তবুও যদি সম্ভাবনা থাকে, গাছটিতে আমি একটু নিম তেল স্প্রে করে দেবো। তো আপনারা জানেন একদম জৈব উপায়ে নিম তেল কী করে বানানো হয়, এরপরের ভিডিওতে আমি নিয়ে আসবো কীভাবে নিম তেল বানাচ্ছি আমি। তো বন্ধুরা, যদি আপনি আপনার বাগানে খুব তাড়াতাড়ি ফুল পেতে চান ও বাগানে সবসময় ফুলে ভরি রাখতে চান, এই রকম ফুল, এই বোতাম ফুলের থেকে দ্বিতীয় ফুল আপনি আর পাবেন না। তো বন্ধুরা, কোথা থেকে আপনি একটা এই ফুল কালেক্ট করে তাড়াতাড়ি চারা বানিয়ে নিন ও আপনার বাগানে লাগিয়ে দিন, বাগানের শোভা তো বাড়বেই বাড়বে। আর আপনার বাগানে কেমন হলো আমাকে অবশ্যই ফটো তুলে পাঠাবে। আর দেখতে ভুলবেন না আমাদের এই গ্রিন লাইফ এসসি ফ্যামিলিকে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে আপনাদের সঙ্গে আবার সামনের ভিডিওতে। তো আজকে চলি, জয় হিন্দ বন্ধুরা।